হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, যারা অ্যাপাচি আরটিআর ঢাকা মেট্রোর নাম্বারের গাড়ি খুঁজছেন, তারা এই বাইকটি নিতে পারেন। এটি 160 সিসির বাইক, ঢাকা মেট্রোর নাম্বার, আর খুব কম প্রাইসের মধ্যে এই বাইকটি পেয়ে যাবেন। এই বাইকটি কিন্তু বন্ধুরা আমার বাইক, আমরা কম প্রাইসের মধ্যে এই বাইকটি বিক্রি করব। আমরাও কিন্তু বন্ধুরা নতুন শোরুম দিচ্ছি আর কি, আমরা 2-4টা করে বাইক এখন আমরা বিক্রি করা শুরু করবো। আপনারা নেবেন, কোনো সমস্যা নাই, ফ্রেশ কন্ডিশনের বাইক এটি। আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত দেখিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, যারা এই বাইক নেবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে বাইক নেবেন। বাইকটা অনেক ভালো আছে, ফ্রেশ আছে। ভিডিও স্ক্রিনে দেওয়া আমার ছোটো ভাই আছে, তার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো প্রবলেম নাই। যদি আমাকে না পান ফোনে, বায়নাপত্র দেবেন, কোনো সমস্যা নাই। ফ্রেশ কন্ডিশনের বাইক এটি, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বাইকটি দেওয়া যাবে। তো চলুন ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল মাউন্টে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমরা প্রথমে যদি বলি বাইকটির কন্ডিশন পারফরমেন্স সম্পর্কে, একদম ফ্রেশ কন্ডিশনের বাইক, যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের একটি নতুনের মতো বাইক কিনতে যাচ্ছেন, অ্যাপাচি আরটিআর 160 সিসি, তারা এই বাইকটি অবশ্যই নেবেন। বাইকটি কিন্তু একদম ফ্রেশ আছে, সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। বাইকটির যদি সামনে টায়ার আমি আপনাদেরকে দেখাই, দেখুন একদম ফ্রেশ আছে, আপনি নদীর মন চালাইতে পারবেন। মার্কেট কন্ডিশন দেখুন, একদমই সুন্দর, সকাপ কন্ডিশন দেখতেইছেন, একদমই ফ্রেশ। বাইকটির লুকস যদি আমি আপনাদেরকে একটাবার দেখাই, দেখুন অনেক ভালো, অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা টাকা দিয়ে কিনবেন, একটা ভালো মানের বাইক কিনবেন, ঠিক আছে? এই বাইকটি কিন্তু একদম ফ্রেশ বাইক। এই বাইকটি নিতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে বাইক নেবেন, না স্যার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার ছোটো ভাই আছে, ওর সাথে যোগাযোগ করে বাইক নেবেন, মেহেদি। বাইকটির কালার দেখুন, একদমই ফ্রেশ আছে, কিন্তু অনেক সুন্দর মানের। দেখুন আপনার একটি বার আমি চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখন বলো বাইকটির ইঞ্জিন সম্পর্কে। বাইকটির ইঞ্জিনের কোনো কিছুই খোলা পড়েনি, ইঞ্জিনের মেন পার্ট একদমই ওকে, 100% গ্যারান্টি। যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের ইঞ্জিন কোয়ালিটি সম্পূর্ণ একটি বাইক কিনতে চাচ্ছেন, তারা এই বাইকটি অবশ্যই নেবেন। একদম ফ্রেশ কন্ডিশনের বাইক, অনেক সুন্দর মানের বাইক। এখন দেখাবো হচ্ছে এই বাইকটির পিছনের টায়ার। তো সামনের টায়ার, পিছনের টায়ার অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে, আপনি অনেক মধ্যে চালাইতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঢাকা বিআরটিএ থেকে 2 বছর ট্যাক্স টোকেন রেডি আছে, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছু রেডি। 2022 সাল পর্যন্ত ম্যাথ রয়েছে, ট্যাক্স টোকেনের কোনো প্রবলেম নাই, একদম ফ্রেশ স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন একদম রেডি। এদিকে যে সাইলেন্সার দেখায়, দেখুন একদমই ফ্রেশ আছে, দেখতেছেন। এই ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স দেখায় অনেক ভালো, অনেক সুন্দর, দেখুন আপনারা একটিবার। এদিক থেকে হ্যান্ডেল বার যদি আপনাদেরকে একটাবার দেখায়, দেখুন একদমই ফ্রেশ আছে, সম্পূর্ণ। দেখাবো এখন বাইকটি কতগুলো চলেছে, 46-60। দেখাবো হচ্ছে বাইকটির সাউন্ড কোয়ালিটি এবং পারফরমেন্স, দেখুন বাইকটির সাউন্ড ধোয়া কোনো কিছু মানে না, একদম ফ্রেশ। দেখতে পারলেন বাইকটির সাউন্ড একদম ফ্রেশ, যারা ভালো মানের বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন। তো বন্ধুরা, যারা এই বাইকটি নেবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে বাইক নেবেন, এবং কি আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আমার ছোটো ভাইয়ের সাথে যোগাযোগ করে বাইক নিতে পারেন। বাইকটি কিন্তু আমাদের বাইক, ঠিক আছে? এটা আমাদেরই কিনা। তো যাই হোক, এই বাইকটি আমরা বিক্রি করবো, কত টাকা হলে এটাই হচ্ছে মেইন কথা। যারা নেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে, ইমো নাম্বারে যোগাযোগ করলে ভালো হয় সব থেকে, ঠিক আছে? তাহলে আপনাদেরকে আর কি কথা বলতে আমাদের অনেক সুবিধা। যাই হোক, এই বাইকটির ফিক্সড প্রাইস 1,16,000 টাকা, হালকা সম্মানী করতে পারবো, বেশি কিন্তু বন্ধুরা সম্মানী করতে পারবো না। যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের বাইক নিতে যাচ্ছে তারা অবশ্যই এই বাইকটি নিতে পারেন, দেখতে পারেন। বাইকটি কিন্তু একদমই ফ্রেশ, অনেক সুন্দর মানে, ঢাকা মেট্রোর নাম্বার, আপনারা সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আলামিন ব্লগ বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।